আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হলো দিনহাটার নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ক্ষিতিশ মোদককে। বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূল পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক। তিনি আরও বলেন, আবাস যোজনা নিয়ে বিজেপির ঘৃণ্য চক্রান্তে সামিল হয়েছে। একদিকে যেখানে বিজেপির কোচবিহারের সংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেই রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, সেখানে কি হিসেবে তাকে পদত্যাগ না করিয়ে আবাস যোজনা নিয়ে গ্রামের মানুষকে উস্কে দিচ্ছে বিজেপির নেতৃত্বরা, তার উত্তর সাধারণ মানুষ নির্বাচনে দেবে। আর কি কি বললেন তিনি, আসুন শুনে নেব তার মুখ থেকেই। কোচবিহারের ক্ষেত্রে আমরা বলি, এটা তো ইন জেনারেল আমরা পশ্চিমবঙ্গের সকলের কথা শুনলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে আমাদের দল কখনো দুর্নীতিকে সমর্থন করে না। সেই মতাদর্শকে পাথেয় করে সম্প্রতি আবাস যোজনায় সুবিধাভোগী তালিকায় নাম অন্তর্ভুক্ত করার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে নাজিরহাট এক পঞ্চায়েত দিনহাটার আমরা সদস্য ক্ষিতিশ মোদককে দল থেকে বহিষ্কার করেছি। অথচ বিজেপি নেতারা শুধুমাত্র একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তাই হল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালানো। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করে। বিজেপি নেতৃত্বে লজ্জা হওয়া দরকার যে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ থাকা সত্ত্বেও তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, চক্রান্ত করছেন। গত কিছুদিন ধরে আমরা দেখেছি যে লিফলেট রাজনীতি চলছে, আর যাদের কাছে কোনো যুক্তি নেই তারা এই মিথ্যে রাজনীতিতে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করছেন। বিজেপি বাংলা ভাগ করার চক্রান্ত করছে, যা তৃণমূল কংগ্রেস কখনোই হতে দেবে না। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন বাংলাকে অখণ্ড রাখতে হবে, তিনি আমার সাথে আছেন মন্ত্রী, তিনি তার কথা বলবেন, যাতে কেউ ভাগ করতে না পারে সেটা আমরা নিশ্চিত করছি। রাজ্যের পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন যে সমস্ত জায়গায় বিজেপির সাংসদ এবং বিধায়করা বাংলা ভাগের দাবি তুলছেন, সেখানেই আক্রান্ত হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আমরা কোচবিহারে মহারাজা জিতেন্দ্র নারায়ণের মেডিকেল কলেজ এবং হাসপাতালও চালু করেছি। কোচবিহারে রাজার সর্বাধিনায়ক মহাবীর চিলারায়ের 15 ফিট মূর্তি রাজ্য সরকার 18 লক্ষ টাকা ব্যয়ে স্থাপন করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে কোচবিহারের ব্লকে 75 লক্ষ টাকা ব্যয়ে চিলারায়ের নামে একটি কমিউনিটি হল তৈরি হবে। রাজবংশী উন্নয়নের সাংস্কৃতিক বোর্ডের জন্য 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার সদর দপ্তর কোচবিহারে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ব্যাপারেও আবেদন করছি। সবটা মিলিয়ে কোচবিহারকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ঢেলে দিয়েছেন সেটাকে আমরা প্রচারের আলোতে নিয়ে আসব। সন্তোষীমা স্পোর্টস দিনহাটা, আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাবেন সুলভ মূল্যে, পাচ্ছেন ব্র্যান্ডেড আইটেমস, হোলসেলের ব্যবস্থা, ট্রফিতে থাকছে বিশেষ ছাড়। এছাড়াও রয়েছে বিশেষ টেনিস ও শর্ট টেনিস ক্রিকেট ব্যাটের প্রচুর কালেকশন। আমাদের ঠিকানা দিনহাটা, শীতলাবাড়ি রোড, যোগাযোগ নম্বর 9679940948।